জয় গুরু। বিশ্বের যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, বরাবরের মতো আজকে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো আমিষ এবং নিরামিষ খাবার। বন্ধুরা, প্রথমেই আসুন জেনে নিই যে নিরামিষ খাবারটা আসলে কিসের জন্য প্রয়োজন বা কোন কারণে নিরামিষ খাবারটা বেশি প্রয়োজন। এখানে নিরামিষ বলতে টোটাল নিরামিষের কথা আমি বলতেছি না, অর্থাৎ যারা বেশি পরিমাণে সবজি খান, অর্থাৎ যাদের নজরটা সবজির উপর বেশি থাকে তাদের কি কি সুবিধা হয়, আর যারা আমিষ খাবার গ্রহণ করেন তাদের কি কি সুবিধা বা অসুবিধা হয়, আজকে সেই কথাটাই আলোচনা করবো। বন্ধুরা, ধ্যান, ইয়োগা, মেডিটেশন এই তিনটি জিনিস করতে হলে প্রথমেই আমাদের করতে হয় কি, আমাদের মনসংযোগটা ঠিক রাখতে হয়। অর্থাৎ আমরা মনসংযোগটা ঠিক কেন রাখতে পারি না, পারিপার্শ্বিক চাপ, রাগ, ক্ষোভ, অভিমান, এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো যখন আমাদের মাথায় জড়ো হয়, অর্থাৎ যখন আমাদের ব্রেনে জড়ো হয়, তখন আমাদের মনোযোগটা ঠিক রাখা যায় না বা ঠিক রাখতে পারি না। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের ব্রেনটাকে ঠান্ডা রাখতে হবে। ব্রেনটাকে ঠান্ডা রাখলেই আপনি যে সাধনাই করেন না কেন, আপনার সাধনায় যথেষ্ট ফলপ্রসূ হবে যদি ব্রেনটাকে আপনি ঠান্ডা রাখতে পারেন, ব্রেনটাকে শীতল রাখতে পারেন। ব্রেনটা গরম হলেই আমাদের সব এলোমেলো হয়ে যাবে। ব্রেনটা গরম হলেই আমাদের পরিবার, কর্মক্ষেত্রে সব জায়গায় কি সবকিছু তছনছ হয়ে যাবে। অর্থাৎ আমাদের সবসময় প্রয়োজন ব্রেনটাকে ঠান্ডা রাখা। আর সেই ব্রেনটাকে ঠান্ডা রাখার জন্য প্রথম যে শর্তটি আছে, অর্থাৎ যারা সাধা, অর্থাৎ যারা সাধু সন্ন্যাসী বা যারা গৃহেও আসেন, অনেকেই যে ব্যাপারটার প্রতি সবচেয়ে বেশি নজর রাখেন সেটি হলো খাবার দাবার, অর্থাৎ নিরামিষ ভোজনের প্রতি বেশি নজর রাখেন। বন্ধুরা, অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে, সেই ভ্রান্ত ধারণাটা কি, নিরামিষ খেলেই বুঝি আর কাম ভাব জেগে উঠবে না, মানে শরীর আর চাঙ্গা হবে না। কথাটা একেবারেই ভুল। নিরামিষ খাবারটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে এমনভাবে পরিবেষ্টিত হয়, অর্থাৎ যেখানে যার প্রয়োজন সবকিছু নিরামিষ খাবারের মধ্যেই পাওয়া যায়। বন্ধুরা, ছোট একটা কথা বলি, লাউ পাতা বা লাউয়ের ডগা সবাই চিনেন, সেই লাউয়ের ডগা আমরা কি করি, লাউয়ের ডগা ফেলে দেই, বা একটা পুঁই শাকের যে ডাটা আছে সেটাও আমরা ফেলে দেই, আমরা এগুলো খাই না। কাঁচা কলা আমরা অনীহা প্রকাশ করি, গাজর আমরা খাই তবে সালাদ হিসেবে। বন্ধুরা, এই যে পুঁই শাকের ডাটা, সজনে ডাটা, লাউয়ের ডাটা, মিষ্টি কুমড়ের ফুল, এগুলোর মধ্যে যে কী পরিমাণ জীবনী শক্তি আছে এটা বন্ধুরা আপনারা চিন্তাও করতে পারবেন না। বন্ধুরা, আরেকটা খাবারের কথা আপনাদের বলি, যারা সয়াবিন, বন্ধুরা অনেকে আপনারা বাজারে লক্ষ্য করবেন যে সয়াবিন গোটা প্যাকেট আকারে বিক্রি হয় বা সব জায়গাতে এখন সয়াবিন গোটা পাওয়া যায়। এই সয়াবিন গোটা যে কতটা উপকারী, এই সয়াবিন গোটা খাইলে যে কতটা জীবনী শক্তি বাড়ে, কতটা প্রাণবন্ত হয় মানুষ, কতটা পাওয়ার সৃষ্টি হয়, এটা বন্ধুরা আপনারা চিন্তাও করতে পারবেন না। সেই সয়াবিন গোটা আমরা যদি রান্না করে খাই, বন্ধুরা খেতেও যেমন সুস্বাদু হবে আর আপনাদের জীবনী শক্তিও দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। কাঁচা কলা ব্রেনকে ঠান্ডা রাখে, অর্থাৎ ব্রেনে, অর্থাৎ আমাদের চিন্তা শক্তিকে প্রখর করে কাঁচা কলা। কাঁচা কলা শরীরকে শীতল করে। এই যে খাবারগুলো আছে, এই খাবারগুলো যদি আমরা খাই তাহলে আমাদের মনটা এমনভাবে প্রশান্ত হয়ে যাবে, অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রা এত স্থিতিশীল হয়ে যাবে, আমাদের ব্রেনটা গরম হবে না, আর ব্রেনটা গরম হলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমরা যে জিনিসটা বিশ্বাস করি সেটি হলো, এই যে নিরামিষ ভোজী যারা আছে বা যারা নিরামিষ ভোজন করে তারা কি করে, তারা খুব ঠান্ডা থাকে, কিন্তু তার মানে এই নয় যে তারা কামের দিক থেকে ঠান্ডা আছে, তারা কিন্তু কামের জগতেও অনেক ঊর্ধ্বের আছে, অর্থাৎ তাদের যে কামের ভাবটা তৈরি হয় সেটা আস্তে 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 জ্বলতে থাকে, সেটা শেষ হয় না। আর যদি আমিষ খাওয়া হয় তাহলে সেটা কি হয়, দ্বিগুণ হারে জ্বলে ধাপ করে থেমে যায়, অতএব সেটা খুব দ্রুত শেষ হয়ে যায়। বন্ধুরা, ইঙ্গিতে একটা কথা আপনাদের বলে দিলাম আমি, ব্রেনটাকে ঠান্ডা রাখতে হবে, অর্থাৎ খুব দ্রুত কোনো কিছু করা যাবে না, খুব দ্রুত কোনো কিছু করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এটা মহামানব বা মনীষীদের কথা। সেই জন্য ব্রেনটাকে ঠান্ডা রাখার জন্য কি করতে হবে, সবজির প্রতি বেশি নজর দিতে হবে, অর্থাৎ সবজি বা নিরামিষ যত বেশি আহার করবেন আপনার মন পবিত্র থাকবে, মাথা ঠান্ডা থাকবে, শরীর এবং মন দুটোই ভালো থাকবে। আর ধ্যান, সাধনা, ইয়োগা, মেডিটেশন তখন আর আপনার জন্য কোনো সমস্যা হবে না, আপনি মেডিটেশনে বসলে পরে আপনার মনটা স্থির হয়ে যাবে এবং আপনি মেডিটেশন করতে পারবেন, ধ্যান বা ইয়োগা চর্চা করতে পারবেন। বন্ধুরা, আর যারা একটা ভয় সবসময় পান সেটা হলে, যে আবারও আপনাদের বলে দিই, নিরামিষে যৌবন শক্তি বৃদ্ধি করে,
কমায় না। নিজেকে আগে শূন্য করতে শিখুন, তারপর নিজেকে পূর্ণ করুন, অর্থাৎ নিজের হৃদয়কে আগে পবিত্র করুন, নিজের ব্রেনটাকে ঠান্ডা রাখুন, সবকিছু ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা মস্তিষ্কে আপনি সব কাজ সুন্দরভাবে করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।